ছেলের ফোন এসেছিল, তাই কেটে গেল, মানে কেটে দিলাম আর কি। আর আমি তো আবার পারবো না যে ওর সাথে ওটাকে কেটে এটাকে জুড়তে, তাই এটা আবার সেই পার্ট টুই হয়ে যাবে, যেটা বলছিলাম ওই বাচ্চাদের আনন্দ দেওয়ার ব্যাপারটা, যে সবসময় আমি চেষ্টা করি ওকে সাথে রাখতে, এবং ও যেটা ভালোবাসে সেই জিনিসগুলো করতে, তাতে ওর কি মনে হয় যে মা আমার জন্য করছে তাহলে ও আমার জন্য করতে মানে চাইবে। কিন্তু ও যদি ছোটো থেকে সেইভাবে দেখে বড় হয় যে মা আমাকে নিয়েই ব্যস্ত, আমার জায়গাটা সে দেখছেই না, মানে দেখছে না মানে কি, মারা তো সবসময় দেখবে, রান্না করবে, খেতে দেবে, এগুলো নয়, এর বাইরে যেটা আছে আর কি। আমার ছেলে যেমন মোটামুটি সব কথাই আমাকে বলে, সব কথাই আমাকে বলে, কিন্তু হয়তো সব কথা ওর বাবার সাথেও শেয়ার করে না। তো ওর বাবা সেটা বলে যে তোমাকে ফোন করে বললো কই, আমাকে তো বললো না। আমি বলি দেখো, ভালোবাসা তো মাও ভালোবাসে বাবাও ভালোবাসে, কিন্তু অ্যাটাচমেন্টটা তৈরি হয় কিন্তু অন্য দিক দিয়ে। অ্যাটাচমেন্ট তৈরি হয় যে তার মনটাকে বুঝতে হবে, তার ইমোশনটাকে বুঝতে হবে, সেই ইমোশন যে বুঝবে তার সাথেই একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো সেই ইমোশনগুলো মানে খুব ছোট ছোট জিনিস যেগুলো আছে, সেগুলো সবসময় হয়তো মানে কারোর বাড়িতে বাবা বুঝতে পারে, মা কম বোঝে, কারোর বাড়িতে মা বেশি বোঝে, বাবা কম বোঝে। তো আমার বাড়িতে আবার আমার সাথেই মানে ভীষণভাবে অ্যাটাচড আমার ছেলে, ওর সমস্ত ইমোশন আমি বুঝি, আবার আমার সমস্ত ইমোশন ও বোঝে। যে আমার যদি কোথাও কখনো কোথাও কিছু একটা হয়, তো মানে ও আমাকে দেখলেই, আমার মুখটা দেখলেই বুঝে যায় যে মা এখন ঠিক নর্মাল, আমি হয়তো সাথে নর্মাল কথা বলার চেষ্টা করছি, মা যে এখন ঠিক নর্মাল নেই সেটাও ধরতে পেরে যায়, এতটাই ও অ্যাটাচড আমার সাথে। আর ওরটা তো আমি পারবই, তো সব ব্যাপারেই আর কি ও আমাকে বোঝে, আমিও ওকে বুঝি। কি বলবো, মানে এই জিনিসটা যদি না থাকে, বাচ্চাকে দূরে সরিয়ে রাখলাম, যেমন আমি বলছি যে আমি দেখেছি যে গাড়িতে হয়তো হাজব্যান্ড ড্রাইভ করছে, তার পাশে ওয়াইফ বসেছে এবং বাচ্চাকে পেছনে দিয়েছে, তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যদি বাচ্চা একটু বড় হয়, যদি সে সিটে বসার উপযুক্ত হয়, তাহলে মানে আমি হলে, আমি জানি না অন্যের ক্ষেত্রে কি, আমার আমার ক্ষেত্রে আমি যেটা করবো যে বাচ্চাকে তার বাবার পাশে দেব, আমি হয়তো পেছনে বসবো। মানে আমার মনে হয় যে আমরা দুজনের সামনে যাচ্ছি আর ওকে পেছনে দিয়ে দিলাম, ও একা একা পেছনে, এটা যেন ঠিক আমার কিরকম একটা অসম্মান করা মনে হয়, ঠিক লাগে না। তো এগুলো হয়তো কারোর সাথে আমার মিলবে না, কিন্তু আমার এটা মনে হয়। এরকম অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলোতে তাদেরকে বোঝাচ্ছে, সে বুঝতে পারবে যে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, এবং সেখান থেকে তারও ব্যক্তিসত্তা গড়ে উঠবে যে হ্যাঁ কোথায় কোনটা মানে করা উচিত, কোনটা করা উচিত না। মা যদি খুব রাগারাগি করে কথা বলে, তখন হয়তো ছোটোবেলায় বাচ্চারা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে সিটিয়ে থাকবে, কিন্তু আমি এমনও দেখেছি যে একটু যখন বড় হয়েছে তখন কিন্তু সে সেই সেই জিনিসগুলো, যখন ওই যে ভয় পেয়েছে, মা বাবাই তো আশ্রয়স্থল, যখন কোনো ভয় পাবে তার আশ্রয়স্থল মা বাবা, তো সেইখানে যখন মা ওরকম করছে, বাবা ওরকম করছে, তার সে অসহায় বোধ করছে নিজেকে, তখন সে ছোট, কিন্তু তারপর যখন সে একটু বড় হয়েছে তখন কিন্তু সেও প্রতিবাদী হয়ে উঠেছে, তখন তো সে আর মা বাবার বকুনিকে বা মারধরকে ভয় পাচ্ছে না, তখন সে উল্টে মানে উল্টো রিয়াকশান দিচ্ছে। তো সুতরাং এইগুলো না করে বাচ্চা যাতে আনন্দে থাকে, বাচ্চা যাতে গুরুত্ব পায়, বাচ্চা যাতে ভালোবাসাটা বুঝতে পারে, তো সেইগুলো খুব ছোটোখাটো জিনিসে ওদের সাথে জড়িয়ে থাকাটাই ভালো, সব কিছুর মধ্যে ওকে নিয়ে করাটাই ভালো, ওদের মতামত নেওয়াটা ভালো। আমি আমার মতন করে কাজ করে গেলাম, সেটা না করে ওদের মতামত নিয়ে কাজ করাটাই ভালো। যেমন কোনো জিনিস যদি আমার ছেলে বলে, হয়তো আমার সেটা পছন্দ নয়, কিন্তু আমি সেখানে বলবো যে না আমার পছন্দ নয় তুমি এটা করবে না, এটা কখনো আমি বলি না। কারণ একটা সময় আসবে হয়তো ছোটোবেলায় সে আমার পছন্দ নয় বলে মানবে, কিন্তু একটা সময় আসবে যখন সে মানবে না, তোমার পছন্দ নয় তোমার বই গেছে, আমার হাতে টাকা আছে পয়সা আছে আমি সেটা করে ফেললাম। হ্যাঁ, তো সেই জন্য সেটা না করে আমি ওকে বলে দিই যে বাবু এটা তো আমার ভালো লাগছে না, বা কেন ভালো লাগছে না সেটাও পছন্দ না মানে এই নয় যে কোনো কারণ নেই, তা নয়, তার পেছনে কোনো একটা কারণ আছে, তো সেই কারণটাও আমি ওকে বলে দিই যে বাবু এটার জন্য আমার ভালো লাগছে না, এবার তুমি দেখো তুমি কী করবে, কী করবে কী করবে না ব্যাপারটা। তো সেখানে ও বোঝে যে হ্যাঁ মা একটা কজ রয়েছে বলেই মা আমাকে এটা বারণ করছে, কিন্তু মা যদি ডিক্টেটরশিপ চালায় যে না আমার পছন্দ নয় তুমি করবে না, তাহলে কিন্তু সে
আজকে শুনবে কিন্তু কালকে নাও শুনতে পারে, এবং তার মধ্যেও সেই অ্যাটিচিউডটা তৈরি হয়ে যাবে। সেও তখন আমার মানে কোনো কিছুতে সে আমাকে বলবে না, সে তার নিজের মতন কাজ করে নেবে, এই ব্যাপারটা থাকবে। এবার আমি যেমন ওকে সব কিছু বলে করি, ও আমাকে সব কিছু বলে করে, লুকিয়ে কোনো কিছু করার ব্যাপার থাকে না। যেখানে বেশি চাপাচাপি থাকে, বলে না বজ্র আটুনি ফসকা গেরো, সেখানে কিন্তু সত্যি ফসকা গেরো হয়ে যায় বেশি চাপাচাপি করলে। অতএব স্পেস দিতে হয়। যেমন আমি সবাই দেখি, আমি না আমার ছেলের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আমি থাকি না, সেই জায়গাটা আমি ওকে দিই, কারণ বন্ধুদের সাথে মানুষে অনেক রকম কথা বলে, অনেক রকম ভাষায় কথা বলে, যেটা তার মানে কিন্তু সে খারাপ তা নয়, কিন্তু ওদের অনেক রকম ল্যাঙ্গুয়েজ থাকে। তো সেখানে তার মা যদি বসে থাকে, তাহলে হয় ওকে চুপচাপ থাকতে হবে, যেন মা আছে, মা দেখবে এই কথাগুলো লিখলে, আবার যদি মানে মনে করে যে না আমি তো লিখবো, তার মা থাকছে থাকুক, তার মানে মায়ের সেই যে সম্মানটাও রাখতে চাইছিল, সেই সম্মানটা রাখতে পারলো না আমি যদি তার ফেসবুকে ঢুকে বসে থাকি, তাই জন্য আমি ওর ফেসবুকে থাকি না। এরকম কিছু কিছু জায়গাতে আমি মনে করি যে করা উচিত, তাহলে সম্পর্কটা ভালো থাকে। তার ফলে কি ওর বন্ধুদের সাথে ওর সম্পর্ক যা আছে থাক, ওর আমার আমার সাথে ওর বন্ধুর মতন সম্পর্ক সেটাও ঠিক রইল, কিন্তু আমি যদি ওখানে জবরদখল করে বসি যে না আমি ওখানে থাকবো, দেখবো তোর বন্ধুরা কি বলছে না বলছে, এটা তো মানে ঠিক নয়, আমার আমার মনে হয় ঠিক নয়, তাই জন্য আমি করি না এটা। তো সব জায়গাতেই সেই রকমভাবেই বাচ্চাদেরকে রাখলে তাহলে পরে মানে কি বলবো, মানে কোথাও এই যে যে দূরত্বটা তৈরি হয়ে যায় না, সেই দূরত্বটা তৈরি হয় না। তারপর অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমার অনেক মানে মনে হয় যে মায়েদের থেকেই বাচ্চারা শেখে, বাবার থেকে কতটা শেখে জানি না, কিন্তু মায়েদের থেকেই শেখে, তাই সেই সব দিকগুলো নজর রাখতে হয় যে আমি আজকে যেটা করছি কালকে আমার বাচ্চা সেটাই উল্টে করবে, তাই সেটা না করে আজকে আমি তাকে খুব ধমক দিয়ে থামিয়ে দিলাম, সেও কালকে আমাকে ধমক দিয়ে থামিয়ে দিতে পারে যখন সে আর একটু বড়ো হবে, সেটা না করে তাকে সম্মান দেওয়া, তাকে তার প্রাপ্য মানে যেটুকু তাকে রাখা দরকার, তাকে গুরুত্ব দেওয়া দরকার, সেগুলো করে তাকে আনন্দের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু আমরা যেতেই পারি, আমার সেটাই মনে হয়।